আমার পুতুল আর আমার নিজের বিয়া হয় একই সময়ে। পুতুলের বিছানাওয়ালির সাইরা নিজে গোশোয়ার বিছানা করতে লাগলাম। কয়েকদিন পরেই হইলাম গর্ভবতী, বাচ্চা বয়সে বাচ্চার মা। যখন জানতে পারলাম ভয় লাগতেছিল। কি যে যন্ত্রণা হয়েছিল প্রসবে, মনে হইতেছিল মইরাই যাইতেছি। শুনছি প্রসবের সময় 9 ঘন্টা আমার জ্ঞানই ছিল না। সেইবারের মতো বাইসা গেছি, কিন্তু আমি বাঁচলেও আমার বাচ্চাটা আর বাঁচে নাই। বাচ্চা মরার পর আমার উপর আরেক গজব এসে পড়ল। প্রসবের পর থেকে প্রস্রাবের অনুভূতি চলে গেল, আটকায় রাখতে পারি না, খুব দুর্গন্ধ হয়। আমার আর সংসার করা হয় নাই, স্বামী শাশুড়ি কেউই আমার এই অবস্থা মাইনে নিতে পারে না। আমারে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। আমাদের আশেপাশে কিংবা আমাদেরই আপনজন অনেকেই হয়তো আছেন এই রোগ নিয়ে, ডাক্তারি ভাষায় যাকে বলা হয় ফিস্টুলা, যা আমাদের দেশেই এখন সম্পূর্ণ নিরাময়যোগ্য বিনামূল্যে। চিকিৎসা ব্যবস্থার জন্য যোগাযোগ করুন BWHC-র সঙ্গে।